হ্যালো বন্ধুগণ, আমি শুভম পালিত, আর আজ আমি শুরু করতে চলেছি ডাকাতকালী মন্দিরের কিছু অজানা কথা নিয়ে। আমরা সেখানে গিয়েছিলাম এবং অনেক কিছুই জানতে পারলাম, আর সেই গল্পটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আমরা সেখানে গিয়ে জানতে পারলাম মন্দিরটি 500 থেকে 550 বছরেরও পুরনো সিঙ্গুরের ডাকাতকালী মন্দির, আর সেই মন্দিরের ঘিরে রয়েছে নানান ইতিহাস। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় অবস্থিত এই ডাকাতকালী মন্দির, বয়সে যথেষ্ট প্রবীণ এই কালীবাড়ি। কবে থেকে এই পুজো শুরু হয়েছিল যা নির্দিষ্ট করে বলা না গেলেও অনুমান এই পুজোর বয়স প্রায় 500 বছর। আরও একটা জিনিস জানা গেল যে ডাকাতকালী মন্দিরের জন্য আশপাশে কোনো গ্রামে কালী পুজো হয় না, আর এই পুজোর সঙ্গেও জড়িয়ে আছে মা শারদারও নাম। প্রায় 500 থেকে 550 বছরেরও পুরনো সিঙ্গুরে ডাকাতকালী মন্দির ঘিরে রয়েছে নানান ইতিহাস। কথিত আছে, অসুস্থ ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা শারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন। তখন পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায়। ডাকাতি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। সেই সময় রক্তচক্ষু মা কালীর মুখ দেখতে পায় ডাকাতরা। ভুল বুঝতে পেরে মা শারদার কাছে ক্ষমা চেয়ে নেয়। ততক্ষণে সন্ধ্যে নেমে আসায় সেই রাতে ডাকাতদের আস্তানায় মা শারদা থাকার ব্যবস্থা করে দেয় ডাকাতরা। মা শারদাকে রাতে খেতে দেওয়া হয় চাল ভাজা ও কড়াই ভাজা। সেই থেকেই কালী পুজোর দিন মদ ও চাল কড়াই ভাজা দেওয়া হয়। এছাড়াও পুজোর প্রসাদ হিসেবে লুচি ভোগ ফল দেওয়া হয়। মন্দিরের সেবায়িত ব্রাহ্মণ বলেন, কালী পুজোর দিন শূদ্রদের আনা গাছ গঙ্গার জল মন্দিরের দরজা বন্ধ করে ঘটে দেওয়া হয়। সেই জল সারা বছর থাকে। চার প্রহরে চারবার পুজো ও ছাগ বলি হয়। রক্তচক্ষু এই মূর্তি তৈরি করেছিলেন রঘু ডাকাত ও গগন ডাকাত। পরে স্বপ্নদেশে সিঙ্গুর থানার চালকেবটে গ্রামের মোড়লরা এই মন্দির প্রতিষ্ঠা করেন। কালী পুজোর দিন মোড়লদের পুজোর পর অন্য ভক্তদের পুজো হয়।